নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 দিন অর্থাৎ আজ থেকে 30 দিনের মধ্যে এই তিনটি রাশি ধন বর্ষা হতে চলেছে, রাজকীয় সুখ পেতে চলেছে এই 3 রাশি, গরিব থেকে ধনী হতে চলেছে এই 3 রাশি। কেন আমি এই 3টি রাশিকে শুধুমাত্র তুলে ধরলাম? বর্তমান যে গ্রহের গোচর এই 1 মাস, এই 3টি রাশিকে অপার ধন দিতে চলেছে, অর্থাৎ শুভ গ্রহের আশীর্বাদ পেতে চলেছে এই 3 রাশি একটানা 30 দিন। তো কোন কোন এই 3টি রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো দেখুন, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার মিলছে না। আমি একটা কথা বারবার বলছি, যাদের ক্ষেত্রে মিলছে না তারা অবশ্যই নিজস্ব জন্ম ছকটা একবার হলো অ্যানালাইসিস করান। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন বা কুণ্ডলী বিচার করাতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে। এবং এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অনেকে ফোন করছেন যে স্যার আমার এটা বলে দিন, এখানে আমার অ্যাসিস্ট্যান্টকে অনেকজনই বলছেন, কিন্তু দেখুন এটা সম্পূর্ণরূপে কিন্তু পেড সার্ভিস। আপনাদেরকে এখানে পারিশ্রমিক দিয়ে আপনাদের জন্মকুণ্ডলী কিন্তু বিচার করাতে হবে। তো কোন এই 3টি রাশি, যে 3টি রাশির ভাগ্য চমকাতে চলেছে শুভ গ্রহের আশীর্বাদে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার রাশিতে কেতু অবস্থান করছে এবং মঙ্গল আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে। এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশির ঠিক বৃশ্চিক রাশির উপর পড়ছে, অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা, শরীরগত দিকটা কিন্তু ভালোর দিক নির্দেশ করছে। এবং আপনাদের ধনপতি এবং আপনাদের পঞ্চমপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি এবং বকরি অবস্থায় অবস্থান করছে। ধনপতি এবং পঞ্চমপতি চতুর্থভাবে সুখ সাধনের ঘরে অবস্থান করছে এবং সরাসরি চতুর্থভাবে অবস্থান করে সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার বকরি বৃহস্পতি দৃষ্টি কর্মভাবে। সেখানে অলরেডি মঙ্গল এবং শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু, এবং যিনি কিনা আপনাদের সপ্তমপতি, এই শুক্র আপনাদের সপ্তমপতি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। প্রথম কথা, আকস্মিক ধন প্রাপ্তি জায়গা থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই টানা 30 দিন। এই টানা 30 দিন কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে এবং আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার, লটারি, ফাটকা থেকে এই সময় আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন বৃশ্চিক রাশি। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং এই সময়ের মধ্যে আপনাদের যারা পার্টনারশিপ বিজনেস করছে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিকে কিন্তু নির্দেশ করছে এবং পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই একটানা 30 দিন ধন বর্ষা হতে চলেছে। অর্থাৎ যাদের রোজগার কম ছিল সেই রোজগার, যাদের দিয়ে 1000 টাকা রোজগার ছিল তাদের ডাবলিং কিন্তু হবে, অর্থাৎ রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে। ওষুধের মেডিসিনের ব্যবসা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু পাবেন। প্রপার্টি থেকে লাভ, ভূমি সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন, নিজস্ব প্রপার্টি হওয়ার সম্ভাবনা, জমি সংক্রান্ত দিকগুলো ভালো, নিজস্ব ফ্ল্যাট, ভূমি, ভবন, বাহন সুখের জায়গাও কিন্তু নির্দেশ করছে বৃশ্চিক রাশির। 2 নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের রাশিতে মঙ্গল এবং শুক্রের অবস্থান এবং সরাসরি সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ ভাগ্যপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ধীরে ধীরে ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্টের জায়গা,
দাম্পত্য সুখের জায়গা, শুভ বিবাহের যোগ, আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং লাভ সফলতা সাকসেসের জায়গায় আপনাদের নির্দেশ করছে এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কাটবে সিংহরাশির। অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কর্ম পাওয়ার সম্ভাবনা, বিদেশ থেকে আপনাদের লাভ এই সময় নির্দেশ করছে, ছোটোখাটো ভ্রমণ, ধর্মীয় ভ্রমণ হওয়া এবং পরিবারের ক্ষেত্রে খুশির জোয়ার আপনাদের কিন্তু আসতে চলেছে। সন্তান সুখের জায়গা, সন্তান প্রাপ্তির জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিক থাকছে। লাভ ম্যারেজের ক্ষেত্রে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে লাভ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভফল প্রদান করবে বৃশ্চিক রাশি, সরি সিংহরাশি। অর্থাৎ লাভ ম্যারেজ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এবং এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আপনাদের ধনের জায়গাটা আপনাদের বৃদ্ধি হবে, অপার ধন সিংহরাশি কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের বিপরীত রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা কিন্তু এই 30 দিনের মধ্যে কিন্তু ঘোরাবেই করাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সিংহরাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন সময়, এক কথা যদি বলা যায় আপনাদের স্বর্ণময় সময় কিন্তু এই 30টা দিন। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি আপনার কাজগুলো গুছিয়ে নিতে পারেন, কন্ট্রাকচুয়াল জব হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে আপনার সিংহরাশির ক্ষেত্রে। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। এরপরের যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে রাশি, সবশেষের যে রাশি, দুটি রাশির কথা বললাম, একটি বৃশ্চিক, একটি সিংহ, এবং তিন নম্বর যে রাশি মহাভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনাদের ধনপতি সপ্তমপতি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করছে এবং আপনাদের ভাগ্যপতি একাদশভাবে অবস্থান করছে এবং এই মঙ্গল আপনাদের চতুর্থ দৃষ্টি অষ্টমভাবে পড়ছে। শরীর স্বাস্থ্যের দিকটা, শরীরগত দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিক নির্দেশ করছে। যারা মেডিসিনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ মেডিসিনের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ডক্টর, যারা কনসালটেন্সির সঙ্গে আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। এবং 25 তারিখ থেকে কেন্দ্রে বুধ আপনাদের চলে আসছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। বুধাদিত্য রাজ্য কিন্তু তৈরি করছে আপনাদের ক্ষেত্রে, এ সময় ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু করবে। লাভ ম্যারেজ প্রেমের ক্ষেত্রে সফলতা, প্রপার্টি নিজস্ব ভূ সম্পত্তি হওয়ার সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি আপনাদের পঞ্চমভাবে প্রেমজ কানেকশানগুলো আপনাদেরকে কিন্তু দেবে এবং এর পাশাপাশি আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো আকর্ষিক ধন প্রাপ্তি, লাভ সফলতা সাকসেসের জায়গা আপনারা নির্দেশ করছে এবং ভাগ্যপতি একাদশভাবে পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং এ সময় আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে। যারা টেকনিক্যাল ফিল্ডে কাজ করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, টেকনিক্যাল ফিল্ড, অনলাইন কাজ, মেডিসিনের সঙ্গে যারা যুক্ত আছেন, মেডিসিন শপ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। লটারি ফাটকা শেয়ার থেকে এই সময় কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট অর্থ কিন্তু এই সময় কিন্তু পাবেন। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা কিন্তু ভালো দিক নির্দেশ করছে। তবে একটা কথা বলবো, যারা গর্ভবতী মহিলারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু সুখবর, পারিবারিক সুখের জায়গা আপনাদের কিন্তু নির্দেশ করছে। পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনা মেষ রাশির এবং নিজস্ব প্রপার্টি, নিজস্ব জমি জায়গা হওয়ার সম্ভাবনা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে নির্দেশ করছে এবং দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো দিক থাকছে। অর্থাৎ মেষ রাশি হতে চলেছে মালামাল, ধনবর্ষা হতে চলেছে মেষ রাশি। নমস্কার।